আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ময়মনসিংহে থেকে। ময়মনসিংহে থেকে আসছেন? জি। এখানে কি ইস্তেমা মাঠে কি এসে গেছেন না দেখার জন্য আসছেন? ইস্তেমা মাঠ প্রস্তুত করার জন্য এবং কাজ করার জন্য এসেছি। আপনি কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। রংপুর থেকে আসছেন, আপনি কি করতে আসছেন? আমরা খুলিরুটি বাস টাস গাড়াগাড়ি এটাই করতেছি। কদিন হয়ে আসছেন? দশ বারো দিন। দশ বারো দিন হয়ে আসছেন না? কি কাজের জন্য এখানে কাজ করতেছেন? আমরা পানির জামাতে আসছি। পানির জামাতে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুগণ, আঙ্কেল আসছে এই মাঠে যে থাকার জন্য যারা থাকবে, একটু আশ্রয় নেবে, সেই কাজ করার জন্য, আল্লাহর মেহনতে কাজ করার জন্য এসেছে। তাই ভাই অনেকেই আসছে যারা। আপনি কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। রংপুর থেকে আসছেন, আপনি কি করতে আসছেন? আমরা খুলিরুটি বাস টাস গাড়াগাড়ি এটাই করতেছি। আঙ্কেল আসছে রংপুর থেকে, সে দিনের পথে কাজ করার জন্য আসছে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে আপনি যে কাজ করতেছেন, আপনি কি কোনো টাকা পয়সার বিনিময়ে কাজ করতেছেন? না না না, কোনো টাকা পয়সার বিনিময় নাই। এটা আল্লাহর তরফ থেকে আমরা কাজ করতেছি, যে দূরান্তর থেকে লোকজন আইলে সুন্দরভাবে থাকতে পারবো। হ্যাঁ, দেখছেন যে মহান আল্লাহ তাআলা, যে অনেকে আছে যারা আসলে বিনিময় ছাড়া কাজ করতে চায় না, হ্যাঁ বিনিময় ছাড়া কাজ করতে চায় না, কিন্তু এখানে যারা আগেই আসছে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এখানে থাকার জন্য যে স্থানগুলো সেই কাজের জন্য এসেছে, অনেক টাকা পয়সা দরকার, কিন্তু তারা এই ভাইরা আছে এর তাদের মতো অনেকেই আছে যারা এখানে এই দিনের পথে কাজ করার জন্য আসছে একেবারে টাকা ছাড়া। তাই দেখছেন কেন আসছে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আসেন আজকে কদিন হয়? কদিন হয়ে আসছেন? দশ বারো দিন। দশ বারো দিন হয়ে আসছেন না? তা কি কাজের জন্য এখানে কাজ করতেছেন? আমরা পানির জামাতে আসছি। পানির জামাতে আসছেন? জি জি জি। আচ্ছা, এখানে যে আপনি আসছেন, এই যে যে কাজগুলো করতেছেন, একটু বলেন তো, আসলে টাকার বিনিময়ে কাজ করেন কি? আমরা টাকার বিনিময়ে, আমাকে হাদিয়া স্বরূপ কিছু দেয়, যা দেয় আমরা তাই নিয়ে যাই। আচ্ছা, দেখছেন যে এখানে যারা কাজ করে, সম্মানিত বন্ধুগণ, এরা কিন্তু দিনের পথে কাজ করতেছে কোনো টাকার বিনিময় না। তা কেন করে? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যে এখানে বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে, এসে আশ্রয় নেবে, আল্লাহ তাআলাকে ডাকবে, এবং বিভিন্ন উলামায়ে কেরামগণ আসবে এবং দিনের কথা শুনবে, এর জন্যই আসছে। তা আসলে এরকম আমরা কয়জনে আসি বলুন তো, যারা যে আসলে আমরা দিনের পথে দিনের মন্দিরে একটু কাজ করি, কয়জনে আসি একটু বলুন তো। বন্ধুগণ, আমাদের কি মৃত্যুবরণ করতে হবে? যেটা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হবে। দেখুন যে আজ বেশ কয়েক বছর পরই এই বিশ্ব ইজতেমা হচ্ছে, তাই না? তা যাই হোক, আমরা অবশ্যই অবশ্যই এই বিশ্ব ইজতেমায় আসব, এবং আপনারা যারা এখানে আসবেন, আপনারা অযু বলেন, টয়লেট বলেন, যা কিছুই করতে চাইবেন, এখানে সব কিছুরই ব্যবস্থা করা আছে, যে আপনারা একটু এই থেকে বঞ্চিত হবেন না। অবশ্যই আপনারা আসবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দিনের কথা শোনার জন্য। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে এবং তাদের সাথে মিলিত হবেন, এবং দেখবেন এতে আল্লাহ খুশি হবে। এবং আপনি যে আসলে দিনের পথে যে একজন মুসলিম হিসাবে আছেন, যে আমি মুসলিম ভাইদের সাথে কয়জনের সাথে দেখাশোনা করতে পারতেছি, তাই এই ইজতেমা মাঠে আসলে আশা করি যে বিভিন্ন বাংলাদেশেরই বিভিন্ন এলাকার লোক এখানে আসবে। তো এই ইজতেমার উসিলা হলো তাদেরকে একটু দেখতে পারবেন, তাদের সাথে একটু মোলাকাত করলেন, কথাবার্তা বললেন। যাই হোক বন্ধুগণ, অবশ্যই আপনারা বিশ্ব ইজতেমা মাঠে উপস্থিত হবেন এবং আল্লাহর কালাম শুনবেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা যেন পূরণ করে। আপনারা আসছেন কোথা থেকে? আমি আসছি ময়মনসিংহে থেকে। ময়মনসিংহে থেকে আসছেন? জি। এখানে কি ইজতেমা মাঠে কি এসে গেছেন না দেখার জন্য আসছেন? ইজতেমা মাঠ প্রস্তুত করার জন্য এবং কাজ করার জন্য এসেছি। আচ্ছা, কয়দিন হয়ে আসছেন? আজকে সকালে এসেছি। আজকে সকালে আসছেন ইজতেমা মাঠে কাজ করার জন্য? জি জি। আপনারা কয়জন আসছেন? আমরা আসছি চল্লিশ জন। চল্লিশ জন? জি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আসলে তারা চল্লিশ জন আসছে এই ইজতেমা মাঠে কাজ করার জন্য। হ্যাঁ, কোথা থেকে আসছেন? ময়মনসিংহে। ময়মনসিংহে থেকে আসছে, সেই শুধু ময়মনসিংহে থেকে আসছে। আপনিও আসছেন ময়মনসিংহে থেকে? জি না। আপনি কোথা থেকে আসছেন? আমি সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে আসছে। আপনি আসছেন কোথা থেকে? রংপুর থেকে।
রংপুর থেকে এক এক এলাকা থেকে এক এক ভাই ভাইরা আসছে এই ইসলামা মাঠে কাজ করার জন্য আপনি আসছেন কোথা থেকে নাটোর থেকে এসেছি নাটোর দেখছেন যে এখানে যারা রয়েছে হ্যাঁ এখানে প্রত্যেকে কিন্তু এক এক ডিস্ট্রিক্ট থেকে আসছে হ্যাঁ এক এক ডিস্ট্রিক্ট থেকে আসছে এই ইসলামা মাঠে কাজ করার জন্য তাই কেন আসছে যে এই ইজতেমা মাঠে কাজ করার জন্য আর এখানে কিন্তু যে তারা যে কাজ করবে কোনো বিনিময় না একেবারেই সম্পূর্ণ ফ্রি কারণ তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছে দেখছেন যে